হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাদার সিম্পল কিচেন আশা করি তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো কাঁচি দুরি দেশি বিদেশি সবাই ভালো আছো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো কচুর শাকের রেসিপি হ্যাঁ এটা আমাদের বাঙালিদের অনেকেরই ফেভারেট বলো এটা আমি নিরামিষভাবে করছি একদম নিরামিষের দিনে এটা পুরো প্রিয় ভেজ হিসেবে করবো এর জন্য আমার দরকার কচুর শাক আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এক কিলো মতো নিয়েছি আর নিচ্ছি ছোলা পঞ্চাশ গ্রাম ছোলা ভিজিয়ে রাখা আছে পরে সেদ্ধ করবো প্রথমে কড়াইতে জল দিয়ে আমি কচু শাকটা ভালো করে সেদ্ধ করে দিচ্ছি নুন দেবো সামান্য আর হলুদ দেবো দিয়ে আমি কুড়ি মিনিট মতন এটাকে বয়ল করবো যতক্ষণ না ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তারপর জল ঝরিয়ে নেব বন্ধুরা আমার রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ আমাকে লাইক করে দিও আর নতুন বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর বেল বাটনটা প্রেস করো যাতে নতুন নতুন নোটিফিকেশান আমার তোমাদের থেকে প্রথমে পেয়ে যাও তোমাদের এক একটা লাইক কমেন্ট আমাকে মোটিভেট করে নতুন নতুন রেসিপি নিয়ে আসার জন্য আর বন্ধুরা তোমাদের কমেন্টের জন্য অসংখ্য ধন্যবাদ দেখো আমি জলটা ঝরিয়ে নিয়েছি শাকটা পুরো সেদ্ধ হয়ে গেছে আমি একটা মেশারের সাহায্যে এটাকে জলটা চেপে চেপে বার করে দিচ্ছি যেহেতু গরম আছে মেশারটা দিয়ে চাপছি তোমরা একটু ঠান্ডা করে হাত দিয়ে চাপতে পারো জলটা পুরো বার করে নেবে দেখো লাল জলটা পুরো বেরিয়ে গেছে আমি পুরো চেপে চেপে জলটা বার করে নিচ্ছি জলটা থাকলে গলাটা ধরার চান্স থাকে দেখো এখানে আমি পুরো জলটা ভাগ করে নিচ্ছি এবার আমি ক রান্নাটা রেডি করব কয়দাতে সর্ষের তেল দিচ্ছি পরিমাণ মতন তারপরে আমি এখানে একটা শুকনো লঙ্কা দিচ্ছি তেজপাতা দিচ্ছি দিয়ে কড়া কালো জিরে দিচ্ছি মশলাটা হালকা ভাজা হলে ছোলাটা অ্যাড করছি ছোলাটা সেদ্ধ করে নিয়েছি আমি এবার আমি এখানে অ্যাড করবো হলুদের গুঁড়ো এক চামচ মতন আর আমি দিচ্ছি এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো আর দুটো কাঁচা লঙ্কা চিরে দিচ্ছি তোমরা যেরকম ঝাল খাও সেরকম এসে লঙ্কাটা কমাতে বা বাড়াতে পারো আমি এখানে মিডিয়াম ঝাল খাই যে দুটো লঙ্কা দিয়েছি এবার আমি এখানে অ্যাড করবো ডেস্কেটেড কোকোনার বা নারকেলের গুঁড়ো দিয়ে আমি এখানে অ্যাড করছি দিয়ে নারকেলের গুঁড়োটা তোমরা না দিয়েই নারকেল কোড়াও দিতে পারো তাহলে স্বাদটা ভালো হবে আমার কাছে ছিল না আমি এটা অ্যাড করেছি এবার স্বাদ অনুযায়ী নুন দিচ্ছি আর চিনি দিচ্ছি এক চামচ প্রচুর সাতটা মিষ্টি মিষ্টি হলে খুব ভালো লাগে বন্ধুরা তোমরা যদি মিষ্টিটা পছন্দ না করো অ্যাভয়েড করতে পারো দেখো এখানে আমি নারকেলটা ফ্রাই করছি যতক্ষণ একটু গন্ধ আসছে ভালো মতো এবার আমি এর মধ্যে অ্যাড করছি সেদ্ধ করে রাখা কচু শাকটা দিয়ে ভালো করে আমাকে ফ্রাই করতে হবে যতক্ষণ না জলটা শুক যাচ্ছে পুরো জলটা থাকলে রান্নাটা ভালো লাগবে না আমার রান্নাটা প্রায় হয়ে এসছে বন্ধুরা তোমরা যদি চাও আমি নতুন নতুন রেসিপি তোমাদের জন্য ট্রাই করি অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিও আমি চেষ্টা করবো দেখো আমার রান্নাটা প্রায় হয়ে এসছে ওই ফ্রাই করে দিচ্ছি বেশ তেলটা শুকিয়ে গেছে আমার রেসিপিটা কেমন লাগলো আমি আর কেমন করে নিশ্চয়ই জানিও নেক্সট রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাবো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই